টেকাই হইতেছে সবচেয়ে সত্য জিনিস, আর বাকি সব মিছা। সুরঙ্গ সিনেমার উত্তেজনা এখনও শেষ হয়নি, দেশের প্রেক্ষাগৃহগুলোতে চলছে, দেশের বাইরেও রয়েছে সিনেমাটির ব্যাপক চাহিদা। 21 জুলাই থেকে কলকাতার প্রেক্ষাগৃহে দেখা যাবে সুরঙ্গ। সিনেমার পরিচালক রায়হান রাফি জানিয়েছেন, সুরঙ্গ নাকি এগোচ্ছে ব্লকবাস্টার হওয়ার দিকে। আনন্দের এই পরিস্থিতির মধ্যে এলো নতুন খবর, আরেকটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন রায়হান রাফি। টিএম ফিল্মস সিনেমাটির প্রযোজনা করবে। সিনেমাটির নাম, শিল্পীদের নাম কিংবা কবে থেকে শুরু হবে শুটিং তার কিছুই জানানো হয়নি। শুধু একটি ছবি শেয়ার করা হয়েছে যেখানে বিমানের পাখা দেখা যাচ্ছে শুধু। শেয়ার করা ছবিটি দেখে নেটিজেনরা ধারণা করছেন বিমান দুর্ঘটনা নিয়ে হতে পারে সিনেমাটি। যেহেতু রাফি সত্য ঘটনার অনুপ্রেরণায় সিনেমা নির্মাণ করে থাকেন, তাই এ ধারণা আরও বেড়েছে সিনেমা প্রেমীদের। টিএম ফিল্মসের কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নি, এদের পরপর সুরঙ্গ সিনেমার একটি শো একসঙ্গে দেখেছিল সুরঙ্গ ও তাপস মুন্নি টিম। এর আগেও ঢালিউড বলিউড শিল্পীদের নিয়ে বড় আয়োজন করে সিনেমা নির্মাণে আসে টিএম ফিল্মস, তবে এখন পর্যন্ত কোনো সিনেমা প্রযোজনা করা হয়নি প্রতিষ্ঠান থেকে। রাফির সিনেমাটি নির্মাণ হলে এটি হবে টিএম ফিল্মসের প্রথম সিনেমা।